মাই চ্যানেল সকলকে জানাই নতুন আর একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বারাসাতের কিছু টপ টপ পুজোগুলি। তো কেমনভাবে বারাসাতের এই পুজোগুলো সেজে উঠেছে এবছর, চলো তোমাদেরকে আজকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখাতে থাকবো। বারাসাতের পুজোগুলির মধ্যে যেটা প্রথম আমি আজকে দেখাতে চলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে সুবর্ণপত্তন সার্বজনীন দুর্গা পুজোর কমিটি। তো এখানে তাদের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে, অসাধারণ থিম হয়েছে। এবছরের থিম হচ্ছে পুতুলের প্রাণে মাটির টানে। সুবর্ণপত্তনের এবছর কিন্তু 50তম বর্ষ। তো তাদের ভাবনায় যেটা রয়েছে পুতুলের প্রাণে মাটির টানে, সেই ভাবনাটাকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তারা ফুটিয়ে তুলেছেন। অসাধারণ লাগছে কিন্তু প্যান্ডেলটা বাইরের দিক থেকে, এবং ভেতর দিকে কেমনভাবে সেজে উঠেছে মাতৃ প্রতিমা কেমন হয়েছে, চলো সামনের দিকে যাই এবং দেখাতে থাকি তোমাদেরকে। আজকের পুজো পরিক্রমার দ্বিতীয় প্যান্ডেলের কাছে চলে আসছি। এখন রয়েছি কালিকাপুর সার্বজনীনের মাঠের এখানে, মানে পূর্ব বারাসাত স্কুলের ঠিক মাঠেই কিন্তু এবছর পুজোটা হচ্ছে। তাদের এবছরের থিম হচ্ছে ফিরে দেখা ছোটবেলা। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে। তো কেমনভাবে পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে, মাতৃ প্রতিমার রূপ কেমন হয়েছে, চলো ভেতরে গিয়ে দেখাতে থাকি। তো এখন আছি বারাসাতের 3 নম্বর প্যান্ডেলের এখানে। এখন রয়েছি শ্বেতপুকুর সার্বজনীনের পুজো মণ্ডপের এখানে। কিন্তু এখানে এসে দেখছি একটু আগে যে সুবর্ণপত্তনে যেরকম প্যান্ডেল দেখে আসলাম ঠিক তেমনই কিন্তু প্যান্ডেল, কিন্তু এখানে প্যান্ডেলের থিমের নাম হচ্ছে মাটির টানে মা। তো প্যান্ডেলটা বাইরে থেকে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, যেমন এখানে যে মাতৃ প্রতিমাটার একটা স্ট্রাকচার করা হয়েছে বা ওপরে যেটা করা হয়েছে এটার একটু ডিফারেন্স রয়েছে। আর ভেতরে কেমনভাবে সেজে উঠেছে বা বাইরেটা, চলো সিনেমাটিক শটে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন যে প্যান্ডেলটায় চলে এসেছি সেটা হচ্ছে বারাসাত অ্যাসোসিয়েশনের পুজো। এই প্যান্ডেলটা কিন্তু আমার প্রত্যেক বছরই ভালো লাগে, আর প্রত্যেক বছরই কিন্তু তারা এরকম ধরনের একটু থিম করে থাকে, মানে অন্যরকমই বেশ। বারাসাতে কিন্তু সব পুজোর মধ্যে কিন্তু আমার কিন্তু এই পুজোটাই সেরা লাগে। তো এবছর বারাসাত অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি। তো তাদের প্যান্ডেলটা এই মুহূর্তে কীভাবে সেজে উঠেছে, মাতৃ প্রতিমার কেমন রূপ হয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি।
Thank you.